জানো, তোমার গান আমার কত পছন্দ। তোমার গান একদিন না শুনলে আমার তো ঘুমই হয় না, আমার সারা দিনটাই মাটি হয়ে যায়, মানে আমি চলতেই পারি না। না না, এত লাগছে কি আপনি খাবেন? আরে না, আমি কেমন কে, আমার তো মন করেন যে এইসব লাগছে, মন করেন 100 থেকে 110-120 গ্লাস লাগে। বলেন কি, তুই তোরে চামচা চামুন দা লইয়া এখান থেকে চলে যা। হ্যাঁ, আমার হাজবেন্ড বলেছে আপনার সম্পর্কে। বলেছে? এই যে আপনি অনেক কথা। এই খাটা বান্ধব খুলবি না, একবার বান্ধবটা খুলে দেখ তোর কি করি আমি। দেখ ভাই, মুই একটা কথা কমু কি কহ, ওরে আমরা এই ডলা হেই ডলা এমনে হেমনে কত শাস্তি মরে দেন, 5 ডলার পর্যন্ত দিয়ে দেন ওর গালে, মুই একটা থাপর মারমু। হেলো, ওই 5 ডলার কিছু প্রতিশোধ, মোর কলজেটা ঠান্ড হইবে, কলজেটা ভেজ ভেজ মানে পানিতে ভিজে ওইরকম ভেজবে আপনি কন। অসম্ভব, এটা করণ যাবো না তো ভাই, না এটা করণ যাবো না। অবজা ভাই, আওয়ার আগে আপনার পাওয়া ধরছি মুই, মোর এই সুযোগটা দেন, জীবনে একটা সুযোগ পাইছি, এই সুযোগটা কামে লাগাই, এরপর ছুটে গেলাম মুই। তুই কিন্তু বেশি বেশি করতে চুটকি, তুই আমি কিক খাবি কিন্তু কইতাম একদম, এমন এক কিক মারুম না, ফেলাই কিক মারুম, দূরে হালাম যাবেন থেকে, বেশি বুঝেন না আপনি। আব্দুল করে কইলাম, হ্যাঁ ওইলে যাই। কি দাও, একবার বান্ধনটা খুল, তোর আমি শুক্রবার শনিবার বাইর করে দেবো, তুই আমার চিনোস না, আমার বান্ধনটা খুলবি তুই? রবি, তুই এটা কিছু করবি না? বিষটা মারলাম তোর এই মাংসওয়ালা গালে, মারলে পারতে পারতাম কিন্তু মারলাম না, বাই দেখলে পরের মোড়ে আবার 5 ডলা দেবে, 5 ডলা সহ্য করতাম না, কিন্তু এই হু দলাতে 10-20টা মারছি না, 10 বার 10 বার 20, মোর কলজেটা একটু পানি দেওয়া আছে, পুহুরের পানি দিলে তোর কলজেটা লেবে, ঘর থামাইনে জ্বলিয়ে যায় ফুটিয়ে যায়, এইরকম মরম এসছে, গালে না মারতে পারলাম, এমনি তো মারছি। মাস্তানি করছ তুই, হেনে এসে মাস্তানি করছ না? এই রাখ এটা রাখ, মাস্তানি কর। এই তোরা তোর মতো কয়েকজন নয়াডাগারে শেষ করে ফেলেছিস, এই নয়াডাগারে তোরা মাস্তানি করছ, তাহলে তুই না আরো কয়েকজন আছে। হ্যাঁ, আমার ছাইরা দান করতেছি, আমি চাই না আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাক, পাটা সুলি তেজ দেখছেন, তেজ দেখছেন একদম, কিন্তু বান কিছু চালাবি তোর, একবার ছাইরা দেওয়া দেখেন আমার আপনাকে। আচ্ছা হন, তোর এখন কাম কর, ওরে আরো কয়েকখান রসিদা বান্ধা রাখ, এই পর্যন্ত রসি দিবি, 3 দিন ওইভাবে থাকবো, ঠিক আছে? আস্তে 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 মান, কোনো কিছু দরকার নেই, যখন পানি খেবার চেয়েও পানি দিবি, রুটি খেবার চেয়েও রুটি দিবি, যদি ও লাচ্ছি খেবার চেয়ে লাচ্ছি দিবি, তোর বান্ধ দিবি 3 দিন, ঠিক আছে? ঠিক আছে ভাই, সোনা থাকো, সোনা থাকো, নামটা ভালো করলেন না। আরমান ভাই, আমি তো আপনার কি খুঁজছিলাম। ম্যাডাম ভারি, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি একটু পিছে যান। কেন কেন বলো তো? আরে পিছাইতেই করছি, পিছান না, এটা কয় পারুন না, পিছান না। কেন, ওনার কি হয়েছে, অসুবিধা অসুখ? আমাকে তো একটা ফ্রেন্ড আছে, সি ইজ ডক্টর, আই ক্যান টেক ইউ দেয়ার। আপনি আগে তো রাগ করছি না, আপনি পিছান, আল্লাহর রাস্তা আপনি পিছান না, একটু পিছান, একটু পিছান। আচ্ছা কেন থামতে বলছে, শ্বাসকষ্ট? আমার কাছে নেমুলাইজার আছে, নিয়ে আসবো? না না, মেশিন মেশিন লাগবে না ভাই, এমনি ভালো হয়ে যাবো, ভাই ভালো আছে। আচ্ছা আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমার না আসলে আপনাকে এমনি দরকার ছিল, আমি ওই যে ঢাকায় ভাষাটা শিখবো। কি হচ্ছে, আপনি রে ভাই ঢাকায় ভাষা শিখাইবো, আপনি রে ভাই ঢাকায় ভাষা খেলাইবো? হ্যাঁ, কি হয়েছে তাতে? দৌড়তে গুলতে কি,
এই হে দৌড়াই কেন এই একি হ্যাঁ একি ভাই তো ভাই ভাই তো ব্যায়াম করতে যায় আমের মতন গান চালা রে বাড়ি দিয়ে তেনা মানাই হয়ে বানাই দেবে দেখ কাড়ার বাচ্চা কাড়া কথা ভালো করে কবি আমার বান্ধনটা খুলে দে কাটতে না কেরা বানায় আমি দেখতেছি বান্ধনটা খুল না তুই তেনা বানাই দেবে কেন নই ইয়া এই ঘুরবি না এই এই আরমান ভাই কোথায় কে কিছে হ্যাঁ আরমান ভাই কি লাগতে আমার একটু কোথায় উমা ওনাকে এভাবে বেঁধে রেখেছেন কেন আপা আমনে আপনার গামে যান আপনার দরকারে লুঙ্গি আলো না যান ওই যে দৌড়াই গেছে এদিকে আপনি লোড়ান যান যান লোড়ান এই এইভাবে কথা বলছেন কেন আপা ওই এক ফিট তো বাস ডলা খাইছে বুঝছেন আর এক ফিট খাইবে এই জন্য মনটা খারাপ বাস ডলা বাস ডলাটা কি ধরনের খাবার আপা আপনি এদিকে যান আপনি দেখে মেজাজ আরো খারাপ হচ্ছে যান এখান থেকে এভাবে করছে কেন ম্যাডাম আপনি যান ওনার আরমান বেবে দাঁড়া রাখছে বাইন্ডার আছে ও হাউ ইন্টারেস্টিং এভাবে বেঁধে রেখেছে তাই না কিসের গন্ডগোল হচ্ছে তোমরা নাকি কাকে বেঁধে রেখেছো মানিজ্জত মনে আর কিছু থাকলো না আমরা তো তাই মনে হইতেছে ভাবি আপনি তো কঠিন চিপায় বসছেন এতক্ষণে তো মনে সভাপতির কানেও চলে গেছে এই কথা হায় হায় এতক্ষণে তো মনে পুলিশেও খবর দিয়ে ফেলছে আর ভাবি আমি আপনারা আরেকটা সাবধান করে দিতেছি ওই যে আপনি যেদিন ফারিয়া ম্যাডামের সাথে কথা বললেন না ওই পাঙ্কু কি কইছে আমি কিন্তু সব শুনছি এই মেয়ে তুমি লুকিয়ে লুকিয়ে কথা শুনো কি করব ভাবি অনেক দিনের অভ্যাস তো কিন্তু আমি কিন্তু ভাবি বলে দিছি আপনাকে এটা কিন্তু কেউ বলবে না আর আমি কিন্তু কারো ক্ষতিও করি না উনি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্যাচ লাগায় মজা পায় এটা কিন্তু আমি আপনার আগে থেকেই বলে দিলাম তুমি কত কম ভাই স্যার ভাই তোকে আর্মেন যা ভাই তো ভাইরে জানি না তো কই গেছে আজাদ ভাই আজাদ আপনি বান্ধনটা আমার খুলে না আগে তুমি চুপ করো তোমার কলম আর মন নারা দিয়া আর কত বড় সাহস আমার এলাকে মাস্তানি করে না আজাদ ভাই আপনি ঠিকই কইছেন একটা কঠিন মার দিয়ে দেবো আমার বান্ধনটা খুলে দেন আর লগে ওই ওইটারে ওই যে খাটা খাটা ওইটারে ওইটারে সব কটারে বান্ধে লইয়া যাবো আজকাল আহুক আর মান নাই ওই যে আমার আমার ব্যয় আছে আইসে আপনি ভালো আছেন ভালো আছি মানে ভাই আমার চিনতে পারতেছেন না ঠিক ঠরছি ভাই আমি আজাদ অনেক আগে আমরা শ্যামবাজারে ছিলাম আমার বাবার নাম মতিন তালুকদার সরকারি পোস্ট অফিসে চাকরি করতো একবার বাবা একটা বড় অ্যাক্সিডেন্ট করলো আপনার সাহায্য নিয়ে তো বাবারে আমি
এক মাস হাসপাতাল থেকে ভালো করে আনলাম ভাই, আমি ইন্টারমিডিয়েট পাস করছি আপনার টাকায় ভাই। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি তুমি অঙ্গরাজ্য মতিন চাচার পুলে আজাদে। হ্যাঁ জি ভাই, আমি আজাদ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। তো কিরম আছো তুমি ছোট ভাই? কিরম আছো কিরম আছো কিরম আছো? আনন্দ আপনার শরীরটা ভালো আছে? আচ্ছা আচ্ছা, বসেন না ভাই, বসেন না 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 বসো ভাই, বসো বসো। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা না অসুবিধা। অনেকদিন পরে ঢাকায় পোস্টিং পাইছি। এখন ভাই কন, উই কি করছে? অরে কি করা লাগবে একবার শুধু আমার কন। অরে আর সারন দেব না। আরে না কিছু করে, একটু বেদবি করছিল, একটু মাস্তানি করছিল, না ভাই বেদবি করছিল। ওই ওর বান্ধবটা খুলে দে, খুলে দে, খুলে দে ভাই। আপনি কিন্তু আমার মাফ করে দিন, ওই আপনি আছিলেন না, আপনি চিনতে পারেন না, আমি একটু উল্টা পাল্টা কথা বলেছি। আমি কি বুঝাচ্ছি, তুমি পুলিশে আছো না? আর তাছাড়া তো তোমার ছোট ভাই, ছোট ভাই বলে বড় ভাই সঙ্গে তুই একটু উল্টা পাল্টা করতে দিয়ে পারে, অসুবিধা কি? এই বিল্ডিং এ ভাই মহল্লায় কোনো সমস্যা নাই তো? না কোনো সমস্যা নাই, সমস্যা নাই। থাকলে ভাই আপনি একটা পোলাপান পাঠাই দিবেন, আমি সব ব্যবস্থা নেবো ভাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাবে জীবনে। আচ্ছা চাই চুই খাওয়াই চুই। না ভাই কিন্তু আছে লিখছি না। না ভাই আমার মোটর সাইকেল আছে ভাই। আচ্ছা আচ্ছা, আপনি যা পারেন কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভালো থেকো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও ভাই। আমরা যাবো ভাই, যাও ভাই, যাও। আচ্ছা আমো দে ভাই ভাই ভাই, আমি আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। আরে কি করছিস তোর, আমার বড় হয় না, তুই পায়ে ধরে সালাম করতেছিস কেন? তখন তুই এসব মাস্তানি ওস্তানি করেন, ঠিক আছে না? মাস্তানি করিস না, ঠিক আছে ভাই? ভাই আমি কথা দিলাম আপনার জুড়ে, আমি আর মাস্তানি করবো না। এই যে কান ধরে আমি কি করতে চাস তুই ভাই? তুই আমার ভাই ভাই ভাই, তুই হলো যেরকম ছোট ভাই সব আছে, তুই আর একটা ছোট ভাই, তুই এখান থেকে সব থাকতে কিন্তু বুঝাই কালি আলোক মাস্তানি করবো, ঠিক আছে না ভাই? আর তোমরা ভাই, আমি আপনার লোকে আছি। আচ্ছা কুচু এলাম, কুচু কুচু এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় তো পাগলা হচ্ছে না কে এখন। অত ওই যে সপ্তি মিলা এই দুচারে তাতে সই খাওয়া দিবে, ঠিক আছে? আজ থেকে এই দুটো আমার নয় ছোট ভাই, ঠিক আছে না? ঠিক আছে ভাই, তোরা একসঙ্গে মিলামিশে থাকে, ঠিক আছে? আর তো মাফ করে, আর মাফ সারাদিন দাদাগিরি করে এসে এখন মুখটা পেঁচার মতো করে রেখেছে কেন? সমস্যা কি? দাদাগিরি কোনো মানে করলাম, দাদাগিরি করে নিত তো কিরম জন লাগতেছে, ফাফড়া লাগতেছে। আচ্ছা ভালো কথা, তোর ভাষায় কিরম জন চেঞ্জ হয়ে গেছে। জি না, আমার ভাষা চেঞ্জ হয়ে যায় নাই, জনে জনে কৈফত দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আমি কি করছি? কি করেছো তুমি একটু চিন্তা করে দেখো। আচ্ছা আমি না বুঝি না, মানুষের বাসায় যে যে আপনারা কেমন আছেন, কি করছেন, কোথায় থাকেন, দেশ কোথায়, এত কিছু জানার তোমার দরকার আছে? কি কোথায় এগুলা? আমগুর নবীজি রসুল্লাহ কি কইছে যে প্রতিবেশী সবচেয়ে আগে হিসাব করা দরকার, তাকে লোকে ভালো ব্যবহার করবা। আচ্ছা প্রতিবেশী হিসাবে আমার একটা দায় দায়িত্ব আছে না? আচ্ছা তাও যদি মানতাম যে হেরা দেখা মন থেকে সবসময় কথা বলতো, সুখ দুঃখের আলোচনা করতো, হেরা তো সত্যি ফলস। তুমি আরও তো যাও না কেন? যাই না তো তোমার লিগে। আর তাছাড়া তুমি কইছো না যে পরিবেশ সম্বন্ধে একটু মানে একটু খোঁজ খবর নাও, এখানে বোঝার চেষ্টা করো, লেগে তো যাই না। হুম, কিন্তু কোনো কাজ তো হচ্ছে না, মানুষ তোমাকে লুঙ্গিওয়ালা বলে। কাপড় পরে চলি, এ তো আমার দোষ। আচ্ছা কাপড় ছাড়া তো চলি না, দেখি না এনকার মেয়ে মানুষকে, দেখি না আমি কি অবস্থা মানে। না থাক কোথি তো, আমার সামনে লজ্জা কিসের, কি হয়েছে বলো? মেয়েদের কাপড়ের দিকে তাকায় থাকো। আমি আবার কখন তাকালাম? আরে আল্লাহ, আমি কখন দেখলাম? কইলাম যে দেখা যায় না, চোখ পড়ে যায় না, ওইটা কইছি আর কি, আমার কি দোষ, দেখা যায় না। তাহলে তুমি মেয়েদের কাপড়ের দিকে তাকিয়ে থাকবা? ওইছি কিছে আকলাম মাগার মার, বিশ্বাস কর আমি কইলাম তাই না, আমি কোন চাই না, চলে বড় জোস করে আম চোখ সারা ভালো, আমি জানি ছি ওই সব দেখা যায় না। তুমি আর কোনো মেয়ের দিকে তাকাবা না আমি ছাড়া, ঠিক আছে? জিন দিকে তো তাকাবো না,
জিন্দিগি তো দেখো না, দেখলে মানে অন্ধ হয়ে যাবো, অন্যদিকে চোখ ফিরে নেবো, ঠিক আছে? আর তাছাড়া তো আমি এসব পছন্দ করি না। ভালো কথা, কালকে থেকে আপনি লুঙ্গি বাদ দিয়ে জিন্সের প্যান্ট আর নতুন শার্ট পরবেন, আমি কিনে এনেছি। কিগুলা কি বলুন, জিন্সের প্যান্ট পরুন? হ্যাঁ, জিন্সের প্যান্ট কালকে থেকে পড়তে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। না মানে ওইছি কি যে আমি গুলো আগে পড়ছিলাম, ওই যে মনে আছে না যে আমি গ্রহণ করেছি পুরান বিল্ডিংয়ে লাল রঙের কি সুন্দর জিন্স পরছিলাম? আচ্ছা পরপর কীরম জানি, মানে কীরম জানি লাগে, মানে ওইছি কি যে কোনো কিছু লড়ে না তো। লড়ে না মানে কি লড়ে না? মানে বলছি কি কেমন জানি লাগে, মানে ওই জিন্সের আছে দুই থোড়া একদম চিপ্পা ধরে ঠিক মতো যাওয়া জানে কিরম যে শটার মারে যায় লড়ে না, মানে ওই চিকি হচ্ছে তোমার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আর কি। চুপ, তোমার মুখে কিছু আটকায় না, আমি এত কথা বুঝি না। তুমি কালকে থেকে জিন্সের প্যান্ট আর নতুন শার্ট পরবা, ঠিক আছে? ঠিক আছে, করমনি যাও। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, আপনাকে তো একেবারে নায়কের মতো লাগছে। বসেন বসেন। তোমার ফরিদ ভাই যে কি করনা আপনি? না না সত্যি বলছি, আসলে ভাই ঘটনা কি জানেন যে এই সবগুলো আমি পড়ছি, ওই চিপাই পরে পড়ছি। মানে মানে আমার বই চিপাই পরে এসব পড়ছি আমি। আপনি এটা আমাকে বিশ্বাস করতে পারেন? ভাই সত্যি কথা কইতেছি, কথার কাছে আমি মনে কইতেছি, কিন্তু আপনি এই কথা কইেন না, এই কথা যদি আমি বলছো না তাহলে গেলাম চেঁচায় শেষ করে বলাইব। আচ্ছা ঠিক আছে, আজকে আমার খুব স্বস্তি লাগছে যে আপনার হাতে কোনো খাবার বা লাচ্ছি নেই। এত খাবার, এই যে শরম দিন না ভাই, শরম দিন না, কিছুই করলাম আনার বাড়ি নাই, যাইতেন পুরন ঢাকায় দেখাই দিতাম, তাই না রে? কিন্তু এসব খাবার কে খাবে? কেন আপনি? কে আমি? মানে আপনি একলা না, আমরা ওগুলো সব তুমি আছি। আচ্ছা আপনারা কি সবসময় এরকম রিচ ফুড খান, বিরিয়ানি? আরে ভাই কয় কি জিগা, আমার জিগায় ভাই শুনেন, নিত্যপ্রতি মানে প্রতিদিন সকালে যদি উঠে যদি বিরিয়ানি গুলো না খাই তাহলে তো সবসময় মন খারাপ হয়ে যেত। আগে বলেন কি, এখনো বিরিয়ানি খান? এখন খাইনের জন্য তো মনটা খারাপ হয়ে যায়। হুমায়ুন ফরিদি ভাই, আমি আপনাদের কইতেছি, ভাই না বাবিরে বিয়া করে একদম মাইনকে চিপে নিতে পড়ছে, আগের মতো আর খাওয়া পারে না, একদম ডরা, কিন্তু কুসুম ছাড়া ডিম খায়। ভাই দেখছেন আমার লোক কি মজা হয়, ভাই দেখছেন আমার লোক কি মজা হয়। দেখেন আরমান ভাই, আপনার স্ত্রী ঠিক কাজটি করেছে, ফর গড সেক এই ধরনের রিচ ফুড খাবেন না, এটা নিজের শরীরের জন্য খারাপ। এই যে হুমায়ুন ফরিদি ভাই, ঘটনা হচ্ছে কি, অহন করলাম বেশি আমি খাই না, এই যে আপনি মানে কী কমো যে এখানে আওয়ার পর থেকে তো আমার কিছুই ভালো লাগে না, মানে কেমন যেন একদম অস্থির হয়ে গেছি। আমার বউ কছি কি জানেন যে আমারে বলে জেন্টলম্যান বানাবো, দেখেন না যে কিরম যে চিপাই চিপাই ড্রেস পরেছি, জেন্টলম্যান বানাবো। আমি গেলাম খালি একদম সবুর করে বয়ে আছি, ঠিক আছে? আজকে খাওয়ালো হচ্ছে কি লিখা জানেন, আপনি খাওয়াবো আর আপনি লগে লগে মনটা শান্তি করে আমি একটু খাওয়ার খাবো। ইউ আর এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং, ডু ইউ নো দ্যাট? ভাই কি করলেন বুঝে পারলাম না, এই তারা বুঝছো? না না ভাই আমরা বুঝিনি। না ভাই বুঝিনি, ভাই আমরা বুঝি নাই। আচ্ছা ভাই যেটা গো হেরে সত্য, ঠিক আছে না ভাই? তাহলে শুরু করি, ঠিক আছে না? তো চলুন খাওয়া শুরু করি, বিসমিল্লাহ করে সব তুমি অ্যাকশন শুরু করি, ঠিক আছে না? ঠিক আছে। ভাই ও ভাই, পাপি এসেছি, পাপি পাপি পাপি।
আমার কাছে তো মনে হচ্ছে চামড়া চলে আছে, এরকম মনে হচ্ছে। আর আমার ভাই, হ্যাঁ ভাই, একটু কথা বলি। জি কর, আমাকে কোলাকুলি করবো, এত কষ্ট করে খাবারগুলি এনেছেন। বিটলামি করো, ওই পরে ছেলে পিকেট করছে। ভাই ছাড়ো, ভাই ছাড়ো, ভাই ছাড়ো, ভাই বুঝি বুঝি আমি গেলাম, সবকিছু বুঝি। হ্যাঁ কি বুঝবার পারছো? আমার অবস্থায় কথা বলতে আছো, খুশি হয়েছি।